প্রথমে কেউ কিছুই বুঝতে পারেনি। জ্বলন্ত অবস্থায় একজনকে বেরিয়ে আসতে দেখে জানা গেল আগুন লেগেছে বিবি গাঙ্গুলি স্ট্রিটের এই কাঠপালিশের গুদামে। স্থানীয় সূত্রে খবর, আগুন লাগে সকাল 9:20 নাগাদ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। নটা 20 দিয়ে আরম্ভ হয়েছে আগুনটা, দুটা লোক এর মধ্যে ভালো করে মানে খুব মানে জ্বলে গেছে, ঝলসে গেছে। আমলোককে ভি ডর সা ফিল হুয়া থা, ইয়ে ক্যা হো গিয়া, অর স্পিরিট কা গোডাউন থা, বিল্ডিং ফাটনে কা বহুত ডর থা ইসমে। ঘিঞ্জে এলাকা হয় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকে। ভিতরে তারপিন, তেল, গালা, স্পিরিট মজুদ থাকায় বিধ্বংসী আকার নেয় আগুন। জল দিয়েও কাজ না হওয়ায় ব্যবহার করা হয় ফোম ও বালি। 6 জন এই গুদামের ভিতরে আটকে পড়েছিলেন। স্থানীয়রা 4 জনকে উদ্ধার করেন, বাকি 2 জনকে বের করে আনেন দমকল কর্মীরা। জখম অবস্থায় 3 জন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘণ্টা 3-এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের 8টি ইঞ্জিন। ক্ষতিগ্রস্ত বাড়িটি ভেঙে ফেলার সুপারিশ করেছে দমকল। কিছু ইন্টারনাল ড্যামেজ আছে স্ট্রাকচারের, কারণ প্রচণ্ড হিট ছিল যখন ইনফার্মেল আর্টিকেল মানে পেট্রোলিয়াম প্রোডাক্ট জলে প্রচণ্ড হিট রেডিয়েট করে, কনস্ট্রাকশন ড্যামেজ হয়, সেইভাবে ইন্টারনাল কনস্ট্রাকশন ড্যামেজ আছে, ড্যামেজ হয়েছে ডিউ টু ফায়ার। দমকল জানিয়েছে গুদামের ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত করা ছিল, কিন্তু পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। কি থেকে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। জিলাম করঞ্জাই, অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।